জয়পুরহাটের খেতলাল উপজেলায় শফিউল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম নামের দুই ব্যক্তি ভুয়া গ্রেফতারি পরোয়ানায় 22 দিন হাজতবাস করেছেন। ভুয়া পরোয়ানা প্রমাণিত হওয়ায় আদালত তাদের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। গত 18 জানুয়ারি তারা ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান। এর আগে গত বছরের 28 ডিসেম্বর রাতে খেতলাল থানা পুলিশ তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে এবং পরের দিন আদালতে পাঠালে আদালত তাদের হাজতে পাঠান। বিনা অপরাধে কারাভোগ করা শফিউল ইসলাম খেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে এবং মঞ্জুরুল ইসলাম একই গ্রামের সরোয়ার হোসেন গুলুর ছেলে। তারা দুজন সম্পর্কে আপন জামাই শ্বশুর। 28 ডিসেম্বর আমার শ্বশুর জামাই মাঠে কাজ করে সন্ধ্যা প্রতিদিন সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করে আমরা নিজ নিজ ঘরে শুয়ে পড়ি। মানে আনুমানিক রাত 12:30-12টার দিকে খেতলাল থানা পুলিশ আসে আমাদেরকে ডেকে তোলে। ডেকে তুলে আমাদেরকে বলে তোমাদের বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট এসে গেছে। কোথাকার মামলা? আমি জিজ্ঞাসা কত কোথাকার মামলা? বলে ঢাকার মামলা। কী মামলা? করে নারী শিশু নির্যাতনের। এই বলে আমাদের হাতে হ্যান্ডকাপ পরে নিয়ে যায় থানায় এক রাত রাখে কারাগারে। সেখানে পরের দিন আমাদের জয়পুর জেল কারাগারে রাখে। সেখানে 7 দিন থাকার পর আমাদেরকে আবার নিয়ে যায় পুনরায় সেখান থেকে ঢাকা কেরানীগঞ্জ জেলখানায়। সেখানে আমরা 22 দিন যাবৎ দুই কারাগারে 22 দিন যাবৎ আমরা জেল কারাগারে যে থাকলাম, যে যে আমাদের নামে মিথ্যা ভুয়া একটা ওয়ারেন্ট বের করে, যে আমাদের নামে কোনো মামলা নেই কিন্তু মিথ্যা ভুয়া একটা ওয়ারেন্ট বের করে এই যে 22 দিন যে জেল কারাগারে রাখলো, আমাদের জীবনে যে কত কষ্ট আমরা পাইছি। যখন নিয়ে যায় আমাদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেরি, এই যে সমাজের কাছে, গ্রামবাসীর কাছে, এলাকাবাসীর কাছে, দেশের জনগণের কাছে এই যে লজ্জিত হলাম, এর দায়ভারটা কে নেবে? এই যে মনে যে আমরা দুঃখ কষ্ট পেলাম, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশ মুখ দেখানো যাচ্ছে না, এই যে কষ্ট ভারটা, আমি আশা করি আমরা বাংলাদেশের প্রশাসনের কাছে বা বিচারকের কাছে যে এই যে যারা আমার বিরুদ্ধে এই ভুয়া একটা কুকর্ম করে যাচ্ছে এটা খুঁজে বার করে এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমি যতটুকু হয়রান হয়েছি আমার বাংলাদেশে আর কোনো ভাই ও বোনের যেন এইরকম কীর্তিকাণ্ড যেন না হয়। 22টা দিন মানে কি আমাদের 22 বছরের মতো চলে গেছে। যে কষ্টটা আমরা পেয়েছি জীবনের প্রথম একটা ভুয়া ওয়ারেন্ট বের করে আমাদের ধরে নেওয়া হচ্ছে। আমাদের নামে কোনো মামলা ছিল না, মামলা নেই, সেই একটা ওয়ারেন্ট বের করে আমাদের 22 দিন আমাদের জেল হাজতে রাখা হয়েছে। এই যে 28 তারিখে আমাদের যে মধ্যরাতে এইভাবে আমাদের নির্মমভাবে ধরে নিয়ে যাওয়া হলো, এই দায়টা কে নেবে? আমাদের যেভাবে এখান থেকে হ্যান্ডকাপ পরে নিয়ে গেল এই শীতের টাইম, আবার ওখান থেকে ঢাকা জয়পুরহাট থেকে আবার হ্যান্ডকাপ, আবার পায়ে ডান্ডা বেরি লাগে নিয়ে চলে গেল। আমাদের তো একটা মান সম্মান আছে, আমরা যদি আমাদের নামে যদি মামলা করা হতো বা আমরা যদি দোষী সাব্যস্ত হতাম তাহলে এটা মেনে নেওয়া যেত, কিন্তু এইভাবে আমাদের কষ্টের একটা ব্যাপার, আবার মান সম্মানের একটা ব্যাপার। জনগণ তো সবই তো সব কিছু বোঝে না, যে কেউ ভাবতেছে হয়তো হতেও পারে, আবার কেউ ভাবতেছে না এটা হতে পারে না। এই যে জামাই শ্বশুর কীভাবে নারী নির্যাতন মামলা হয় এটা আমি মানে ভাবে পাচ্ছি না, অনেকেই সবাই ভাবে পাচ্ছে না। এর একটা সুষ্ঠু একটা বিচার বা তদন্ত করে সরকারের কাছে আগল আবেদন যে এটা এই চক্রকে ধরার জন্য সুষ্ঠু একটা তদন্ত করা উচিত। মানে অনেক কষ্ট হয়েছে একটা মেয়ে মানুষ হিসাবে আমাকে, মানে সবার কাছে যে আমি কারো কাছে কোনো সাহায্য পাইনি, যে একটা সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করবে পুলিশ প্রশাসন, মানে সবার কাছেই আমরা একটা আকুল আবেদন যে আপনারা সবাই মিলে এই মানে বিনা হয়রানিতে আর যেন কোনো মানুষ যেন না হয়, কোনো জনগণ যেন এরকম মানে কাউকে মানে পুলিশ প্রশাসন বা কেউ বা কোনো চক্রান্ত করে এভাবে যেন কেউ না কষ্ট দেওয়া হয়। এবং আমার স্বামীকে এবং আমার বাবাকে ঢাকা ট্রাইব্যুনাল থেকে এদের মানে যে ভুল কথা একটা প্রমাণ করে নিয়ে আসতে আমার যে অর্থ দায় হয়েছে এর দায়টা আমার কে নেবে? এবং আমার স্বামী আমার বাবার যে মানহানি করা হলো এর দায়টা কে নেবে? আমি কার কাছে সুবিচার পাবো? প্রধানমন্ত্রীর কাছে এবং প্রশাসন যার আছে সবার কাছে আমার ইয়ে, যে আপনারা সবাই মিলে সুষ্ঠু তদন্ত করে এদের আইনের আওতায় নিয়ে এসে এদের কঠোর শাস্তি দেওয়া হোক। দলকে রাত্রি 12টার সময় পুলিশ তাদের শোয়া অবস্থায় রাত্রিতে তাদের বাড়ি ঘেরাও করে শ্বশুর জামাইকে গ্রেপ্তার করে হাতে হ্যান্ডকাপ ডান্ডা বেরি পায়ে ডান্ডা বেরি সহকারে তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। তাদের পুলিশকে জিজ্ঞাসা কৈফত করতে চাইলে তারা কোনো ধরনের কথা না বলেই তাদের বিরুদ্ধে মামলা আছে ঢাকায়। কী মামলা?
শিশু নারী নির্যাতনের মামলা। যাই হোক, তারা সে কোনো দিনই ঢাকার মাটি খুঁজে দেখে নাই আমার জানা মতে। এই যে অশ্লীলভাবে অবিচার নির্যাতিত হলো, এই নির্যাতনের দায়ভার কে গ্রহণ করবে? এবং এলাকাবাসীর কাছে তারা যে শর্মিন্দায় নিন্দিত হলো, এই দায়ভারটা কে নেবে? আমি মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীদ্বয়ের কাছে আকুল আবেদন এবং জোর দাবি এলাকাবাসীর পক্ষ থেকে, এটা সুষ্ঠু তদন্ত করে এই ষড়যন্ত্রকারীকে তার দৃষ্টান্তমূলক শাস্তা দেওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি। গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আমরা দুটি ওয়ারেন্ট পাই। এই ওয়ারেন্ট মূলে আমরা 28 তারিখে ডিসেম্বরের 28 তারিখে আমরা তাদেরকে গ্রেপ্তার করে বিজ্ঞ কোর্টে উপস্থাপন করি। কোর্টে উপস্থাপনাতে বিজ্ঞ আইনজীবীদের যারা কৌশলী ছিলেন তারা এই ওয়ারেন্ট দুটি ভুয়া মর্মে আদালতের কাছে তাদের যুক্তি উপস্থাপন করে। এই সংক্রান্তে আসামিদের কোর্ট রিলিজ দিয়ে একটি তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আমাদের জয়পুরহাট জেলার ডিবি পুলিশের ইন্সপেক্টরকে তদন্ত প্রতিবেদন দিতে বলে আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। আমরা যথাসময়ে তদন্ত প্রতিবেদন দিয়ে দেব। সংশ্লিষ্ট বিজ্ঞ আদালত জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটা তদন্ত করে এবং যাচাই বাছাই করে জানে যে এটা সম্পূর্ণ ভুয়া মিথ্যা। এমতো কারণে ওই দুজন আসামিকে জেল হাজত থেকে রিলিজ করে দিয়েছেন, তারা বর্তমানে মুক্ত। কিন্তু জেল হাজতে যে থাকলো কয়টা দিন এটা মানবাধিকার লঙ্ঘন, এর দায় অবশ্যই যারা করেছে তাদেরকে বের করতে হবে, করে তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।